হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজ আমরা এক জায়গায় এসেছি বিশেষ কাজে, তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। দেখো, এটা একটা মন্দির। শোনো, একদম কথা শুনে না, দুষ্ট একটা ছেলে। দেখো কবিতর গুলো কি সুন্দর খাচ্ছে, এখানে চাল, বহুত চাল পড়ে আছে, চালগুলো খাচ্ছে। এটা শিব মন্দির, ছোট ছোট জানি কি মন্দির জানি না। গাছটা কত বড়, দেখো না কি গাছ এটা, সেটাও বলতে পারবো না, তোমরা কমেন্টে বলে দেবো প্লিজ এটা কি গাছ, আমি এত গাছগুলো চিনি না। ডাস্টবিনে নোংরা ফেলতে যাচ্ছে। হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, চকট করছে। আন্না বাবা, আন্না হাত দাও, হাত দাও, শুনো। এখানে একটা বাজার পাওয়া গেছে, ছোট বাজারটা, বেশি বড় নয়। তো ওখানে সব লোকাল বস্তু, তাজা। তাই এখানে সিমলা আলু, সিমলা আলু বলে লাল লাল পাওয়া গেছে। তাই খুব ভালোবাসে আমাদের বাড়ির মানুষ, লোকগুলো খুব ভালোবাসে, তার জন্য ওখান থেকে 1.5 কেজি সিমলা আলু নিচ্ছি আর কি। এরকম আলু আমাদের এখানে পাওয়া যায় না, শ্বশুরবাড়ির ওখানে, ওটা সাদা সাদা পাওয়া যায়, ওটা টকটক খাইতে ভালো লাগে না। তাই এটা লাল লাল আলু দেখা পেলাম, তাই বললাম আর কি এখান থেকে নিয়ে নেও আলু। তাই 1.5 কেজি আলু নিচ্ছে। এখানে হলো সম্বন্ধীয় দাদুর বাড়ি, আমার বাবার সম্বন্ধীয় কাকা এখানে আরও একটা কাজে আসতে হলো। তো দিদাটা বলছে যে শাক নিয়ে যা, তোদের বাড়িতে শাক নেই, শাক নিয়ে যা। তাই দিদার শাক তুলছে খেতে, আর আমি দেখছি। তাই তোমরাও দেখো, মুরগি খাওয়া শেষ না হল।
আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাড়িতে ফিরছি, সন্ধ্যা হয়ে গেছে। তো সিগনেট হোটেল, তো বন্ধুরা আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো ব্লগটা আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।